রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রপাগান্ডা ছড়িয়ে ইস্যু তৈরি করে সহিংসতা ঘটানো এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলাই বিএনপি জামাতের কাজ। দুপুরে পঞ্চগড়ের আহমদনগর এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখেই এসব অপতৎপরতা চালাচ্ছে তারা। অতঃপর বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে শক্তির উত্থান হয়েছে, মদতদাতা হলো আমাদের রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং সরাসরি জামাত, এরা শুধু সুতা খুঁজে যে কোন ইস্যুটাকে সামনে নিয়ে একটি সহিংসতা সরকারের বিরুদ্ধে, সরকারকে বিব্রত করা অবস্থায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই জিনিসটাকে দেখানোর জন্যই মূলত তাদের উদ্দেশ্য।